আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিরা ইসলাম। বর্ণাঢ্য আয়োজনে শেষ হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দুদিনের সমাপনী অনুষ্ঠান। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাপনী দিনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টার পর প্রধানমন্ত্রী সেখানে যান। এই সময় তাকে অভ্যর্থনা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয় দুদিনের সমাপনী অনুষ্ঠান। দেশি বিদেশি দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। নাচ গান ও সুরের সাথে পুঁথি পাঠে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রী পরিষদের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনৈতিক মিশনের প্রধান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আজ 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা, এই স্লোগানে দেশে পালিত হচ্ছে দিনটি। অভিবাসী দিবস উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লিখিত বক্তব্য মন্ত্রণালয়ের সচিব জানান, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন নতুন দেশে কর্মী পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। শ্রমবাজার চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরে আজ রাতে মালয়েশিয়া যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কর্মীদের স্বার্থ রক্ষা করে ফের চালু হচ্ছে এই শ্রমবাজার, কোনো সিন্ডিকেট হবে না উল্লেখ করে মন্ত্রী জানান, খরচ কমাতে এবার ডাটা ব্যাংক থেকে কর্মী পাঠানো হবে। নির্বাচনী সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে ঘটনাস্থলে মারা যায় বাদল নামে অপর একজন। শুক্রবার রাতে উপজেলার নাটঘর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুড়িঘর বাজারে ওয়াজ মাহফিল শেষে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন এরশাদ ও বাদল সহ কয়েকজন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যায় বাদল। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় এরশাদকে ঢাকায় নেয়ার পথে মারা যান এরশাদও। এ ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে আর মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। খেলার খবর ফুটবল। স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপার লড়াই আজ। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা 5:30টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ঘরোয়া ফুটবলে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে বর্তমান চ্যাম্পিয়নও তারা। এ মৌসুমেও শিরোপা ধরে রাখার পরিকল্পনা কোচ অস্কার ব্রুজনের। শিষ্যদের প্রস্তুত করেছেন ফাইনালের জন্য প্রতিপক্ষ জায়ান্ট ঢাকা আবাহনী। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিংসদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয় 120 মিনিট। ফাইনালে ইয়াসিন আরাফাত, ইব্রাহিম, মতিন মিয়াদের সাথে গুরু দায়িত্ব পালন করতে হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনিওকে। আবাহনীকে সমীহ করে দলের রণকৌশল সাজিয়েছেন কোচ ব্রুজান। ঢাকা আবাহনীর অনুশীলনে ফিনিশিং সেট পিসে পারফেকশনের চেষ্টা করেন রাফায়েল অগস্টো, রড্রিগেজ, ইমন বাবুরা। 2018 সাল থেকে শিরোপা খরায় ভুগছে দলটি। স্বাধীনতা কাপে ট্রফি জিতে নতুন মৌসুমে এগিয়ে যেতে চায় আবাহনী। তবে বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জটা কঠিন হবে বলেন দলের কোচ। এই ছিল এখনকার মতো বড় সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।